প্রজাপতির ঈদ আনন্দ সৌজন্যে গ্রি এসি পাওয়ার্ড বাই মিনিস্টার ফ্রিজ সহনিবেদক মডার্ন গ্রিন সিটি আঙ্গবদের বিরতির পর আমরা আবারো চলে আসলাম আমাদের প্রজাপতির ঈদ আনন্দের প্রথম দিনের আয়োজনে দর্শক আমরা আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে সকল সকাল থেকে আমাদের সহকর্মীরা কিন্তু আমাদের সঙ্গে আছেন রাজধানীতে ঢাকাতেও আছেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে তারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঈদ আনন্দের নানা আয়োজনে তারই ধারাবাহিকতা এখন আমরা যাব আসলে কোন জায়গায় আপনি যেটা বলছেন সারা বাংলা সদর রাজধানী না তো সারা বাংলাদেশ থেকে আমরা নানাভাবে ঈদের আয়োজন আমরা আনার চেষ্টা করছি আমরা একটু না আমরা এই মুহূর্তে যাব ঠাকুরবাড়ি একদম আরেক পান্তে হ্যাঁ এম এমাদ আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আমরা তার সঙ্গে যুক্ত হবো এম এস কি আয়োজন নিয়ে আসলে আপনি এখন আমাদের সঙ্গে যুক্ত হবেন আপনার মাধ্যমে জানতে চাচ্ছি আপনাকে ঈদের শুভেচ্ছা। জাকিয়া ভয়েস আপনাদের দুজনকে জানাচ্ছি পবিত্র ঈদের আজার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক এবং যারা আমাদের সঙ্গে এখন দেখছেন তাদের সকলকে জানাচ্ছি দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও এর পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। জাকিয়া যেহেতু আমাদের পূজাপতির ঈদ আনন্দ শুরুতেই আসলে এক ছোট প্রজাপতি দিয়ে করতে চায় যে দীর্ঘ সময় ধরে আমাদের এখানে ঈদের শুভেচ্ছা জানার জন্য আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ছোট্ট যে ছোট সোনা মনি রথা সাফা সাফা তুমি ভালো আছো? তুমি আমাদেরকে এখন কি আবৃত্তি করে শোনাবে? এটা একটু শোনাও। আতা গাছে বলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে ম এত দেখি কবু কেন কো না কেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জাকিয়া সেও আসলে আজকে তার এই ঈদের দিনটা সে দুপুরবার পর থেকে বেরিয়েছে সকাল থেকে যেহেতু কুরবানির ঈদ ছিল সব বাড়িতে আসলে কুরবানির যে পশু কেনা বেচা পশু যে জবাই করা সেটা নিয়ে ব্যস্ততা ছিল তারপরেও সাফার মতো যারা ছোট সোনামানের রয়েছে তারা কিন্তু এই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এসেছে এছাড়াও ঠাকুরগাঁও শহরে যে সকল জায়গাগুলো রয়েছে অর্থাৎ ডিসি পর্যটন পার্ক রয়েছে জেলা পরিষদ পার্ক রয়েছে এই জায়গাগুলোতে আসলে ঈদের আনন্দটাকে করবার জন্য ঈদের আনন্দটাকে আরো বেশি উৎফুল্লিত করার জন্য তার আমলটা বাইরে বেরিয়েছে আমাদের সঙ্গে আরো দুই একজন সোনা রয়েছে তার আগে যদি আমি একটু ঠাকুরগাই বড়মাঠের এই চিত্রটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করি যে এখানে ছোট বাচ্চারা যারা রয়েছে তাদের খেলাধুলা করবার জন্য তাদের আনন্দ দেবার জন্য কিছু পুতুলও সেখানে রয়েছে এবং কিছু যে খেলনা সেগুলো সেখানে রয়েছে এবং সব মিলিয়ে যাতে করে এখানে একটু ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিতে পারে পরিবারের সঙ্গে প্রিয়জনদের সঙ্গে সেটা নিয়ে আসলে যারা এখানে রয়েছেন তারা কিন্তু ঈদের আনন্দকে ভাগাভাগি করেনnavbar শুধু মাত্র পশু কুরবানির মধ্য দিয়ে যেমন ভাবে এক দিয়ে ত্যাগের মহিমা কথা বলা হচ্ছে অন্যদিকে ঈদ মানে যেহেতু আনন্দ এবং যে আনন্দ এবং উদ্দীপনার কথা বলা হচ্ছে সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি আমাদের সঙ্গে আরেকজন ছোট্ট সোনামণি রয়েছে এই আমাদের সঙ্গে রয়েছে সিমিন সিমিন তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি আমাদের ঈদের শুভেচ্ছা তো জানাবো আর কি কবিতা আবৃত্তি করে শোনাবো একটু আমি আমার বাড়ি কবিতা আবৃত্তি করে শোনাবো আসসালামু আলাইকুম আমার নাম সিমিন বিনতে ইকবাল ঈদের অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আমি একটি আবৃত্তি করব আবৃত্তিটির নাম আমার বাড়ি লিখেছেন জসীম আমার বাড়ি যাইও ভ্রমর বসতে দেব পীরে জল পান যে করতে দেব শালি ধানের চিরে শালি ধানের চিরে দেব পিন্নি ধানের খই বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই আম কাঠালের বনের ধারে শুয়ে আচল পাতি গাছের শাখায় দুলিয়ে বাতাস করবো সারা রাতি চাঁদ মুখে তোর চাঁদের চুমু মাখিয়ে দেবো সুখে তারা ফুলের মালা গাঁথিয়ে জড়িয়ে দেব বুকে গায়ে দুহুনের শব্দ শুনি যেগো সকালবেলা সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তাবরত ধন্যবাদ সবাইকে এ অসংকেত ধন্যবাদ সেমিনার কিছু আমatkar করে কবিতা আবৃত্তি করে শুনালো যে বাড়ি যাওয়ার যে বিষয়টি সেটি এবং আরেকটি তথ্য যদি আমি দেই প্রতি বছরই ঈদকে ঘিরে অর্থাৎ পবিত্র ইদুল ফিতরের যেমন এইভাবে একটি রমজানের ঈদকে আমরা বলি অন্যদিকে কুরবানিরও যে ঈদটি আজকে ঘিরে এখন যে যেহেতু ঠিক দুপুরের সময় বেলা বারবার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে ঠাকুরগাঁও সরকারি বালুকুচ্ছ বিদ্যালয়ে যে বড় মাঠটি রয়েছে আমি যদি একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করি এই যে যতগুলো আয়োজন রয়েছে এই ছোটখাটো যে খেলাদোলার যে সরঞ্জাম রয়েছে এই কানাই কানাই আসলে ঠাকুরগাঁও সরকারি বালুকুচ্ছ বিদ্যালয় বড় মাঠটি ভর্তি হয়ে যাবে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য পরিবার প্রিয়জনের সঙ্গে এই সরকারি বালকিচ্চ বিদ্যালয়ের বড় মাঠে তারা সময় কাটাবেন এবং সব মিলিয়ে যদি বলা চলে যে ঈদের আনন্দ যেমনি ভাবে উৎসাহ উদ্দীপনা জাগায় পরিবারের সকলকে একত্রিত করে পরিবারের প্রিয়জনকে একত্রিত করে পরিবারের সকল আনন্দকে ভাগাভাগি করে নেবার জন্য যে এই জায়গাটি এই জায়গাটিতে তারা বসে আসে সময় কাটায় এবং বিভিন্ন ধরনের যে খেলা খেলাধুলোর জিনিস করা বিভিন্ন ধরনের সরঞ্জাম সেগুলোও কিন্তু আসলে তারা ক্রয় করে এছাড়াও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠটিতে দেখা যাবে যে বেলা জত গড়াবে অর্থাৎ সন্ধ্যা আমার আগেই এখানে অনেক ধরনের খেলাধুলা রয়েছে দোলনা রয়েছে যেগুলো করে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেবার জন্য তারা এখানে সময় এবং এক কথায় বিনোদন প্রেমী যারা রয়েছেন তাদের সময় কাটবার একটা উপযুক্ত জায়গা হয়ে বালক উচ্চ বিদ্যালয় এবং যেহেতু ঈদের আনন্দ অনেকজনের প্রিয়জন তাদের নিজ কর্মস্থল থেকে ছুটি নিয়ে এসেছেন পরিবারের সঙ্গে ঈদ করবার জন্য এই ঈদের আনন্দকে মাতিয়ে তুলবার জন্য এবং ঈদের রঙে রঙিন হবার জন্য যে ঈদের আনন্দটি সেটিকে কাটিয়ে তুল সেটিকে উপভোগ করবার জন্য এবং প্রিয় সময় কাটানোর জন্য যে ঈদের আনন্দ সেটি তারা এখানে করবেন জাকিয়া